চিল এরিয়াতে যাওয়ার পর আজকে যে আমার কাজ থাকে সেটা হলো আমাদের আহত চিল যে পানি খাবারের বাটি আছে ওইটাকে ডোলে মুছে একেবারে ক্লিন করা একজন তো ময়লা পানি খাইতে চলে আসছিল তো ওকে চাপায় আমরা ময়লা পানি ফেলে নতুন পানি দেওয়া শুরু করলাম পরিষ্কার পানি দেখার সাথে সাথে সব চিলেরা নোটিস করছে একে একে যখন আহত চিল পাখিরা চলে আসতে থাকে পানি পান করতে তখন আমি ভাবি যে একটা সিন মনে হয় আজকে আমি দেখতে পারবো যেহেতু সব চিলেরা একসাথে আছে সেটা হইলো ওদের গোসুল অ্যান্ড থ্যাংকফুলি আমার বেশিক্ষণ ওয়েট করা লাগেনি কারণ তখনই আমি দেখি যে একেবারে খুব নিজের মজায় গোসল করতে থাকে একটা সিল তো আমার কাজ শেষ আমি চলে যাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং